এসএসসি পরীক্ষা 2023 সালের এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে শর্টকাট শাসন দেব, আর এই শর্টকাট শাসনটি শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের জন্য প্রযোজ্য। ইংরেজি দ্বিতীয় পত্রে শর্টকাট শাসন দেখার পূর্বে আগে সিলেবাসটা দেখে নেই। ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাসটা দেখব। ইংরেজি দ্বিতীয় পত্রে 100 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে গ্রামার অংশে থাকবে 60 নম্বর এবং রাইটিং অংশে থাকবে 40 নম্বর। গ্রামার কোন 60 নম্বরের মধ্যে কোন কোন অংশ থাকবে সেটা আমরা একটু দেখে নেই। 1 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ, 2 নম্বরেও থাকবে শূন্যস্থান পূরণ, 3 নম্বরে থাকবে সুইটেবল টেবিল, 4 নম্বরে থাকবে রাইট ফ্রম আ ভার্স, 5 নম্বরে থাকবে ট্রান্সফরমেশন সেন্টেন্স, 6 নম্বরে থাকবে কমপ্লিটিং সেন্টেন্স, 7 নম্বরে থাকবে প্রিফিক্স সাফিক্স, 8 নম্বরে থাকবে ট্যাগ কোশ্চেন এবং 9 নম্বরে থাকবে পাঞ্চুয়েশন। আর এবার দেখব আমরা রাইটিং অংশে থাকবে 40 নম্বর। কী কী থাকবে রাইটিং অংশে? 10 নম্বরে থাকবে সিভি রাইটিং, 11 নম্বরে থাকবে কমপ্লেইন লেটার এবং 12 নম্বরে থাকবে প্যারাগ্রাফ রাইটিং। এবার আমরা সংক্ষিপ্ত শাসন দেখব চট্টগ্রাম বোর্ডের। নিক্সাডিপুমা সিএনএন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। ইংরেজি দ্বিতীয় পত্রের চট্টগ্রাম বোর্ডের শর্টকাট শাসনস্বরূপ আজকে আলোচনা করব রাইটিং, শুধুমাত্র রাইটিং অংশ নিয়ে। এখন দেখব সিভি রাইটিংয়ের শাসন। সিভি রাইটিংয়ের শাসন শর্টকাট শাসন হিসেবে দেওয়া হয়েছে, মাত্র 10টি সিভি দেওয়া হয়েছে চট্টগ্রাম বোর্ডের জন্য। এই 10টি সিভি পড়লে অবশ্যই কমন পাওয়া যাবে। যে সিভিগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি করে স্টার চিহ্ন দেওয়া আছে, যেগুলো অল্প ইম্পর্টেন্ট সেগুলো অল্প করে স্টার চিহ্ন দেওয়া আছে, এবং এগুলো পড়লে এখান থেকে অবশ্যই কমন পাওয়া যাবে। সিভিগুলো দেখে নিন, খুব ভালো করে দেখে নিন, মাত্র 10টি সিভি দেওয়া আছে চট্টগ্রাম বোর্ডের জন্য। এবার আমরা দেখব কোশ্চেন নং 11, 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে থাকবে ফর্মাল লেটার, ফর্মাল লেটার দরখাস্ত থাকবে। দরখাস্তর শাসনস্বরূপ মাত্র 10টি শাসন দেওয়া হয়েছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি করে স্টার চিহ্ন দেওয়া আছে, যেগুলো অল্প ইম্পর্টেন্ট সেগুলো অল্প করে স্টার চিহ্ন দেওয়া আছে। চট্টগ্রাম বোর্ডের শাসনগুলো দেখে নিন। সিভি রাইটিংয়ের শাসন খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাত্র 10টি দেওয়া আছে, এর মধ্যে থেকেই আশা করা যায় কমন পড়বে। মাত্র 10টি দিয়েছি। ফর্মাল লেটার দরখাস্ত 10টি, কোশ্চেন নং 11, 11 নম্বরের দরখাস্ত দেখে নিন, এর মধ্যে থেকেই কমন পড়বে। এবার দেখব কোশ্চেন নং 12, 12 নম্বর কোশ্চেনে থাকবে প্যারাগ্রাফ রাইটিং, 12 নম্বর কোশ্চেনে থাকবে প্যারাগ্রাফ রাইটিং, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি করে স্টার দিয়েছি এবং যেগুলো অল্প ইম্পর্টেন্ট সেগুলো অল্প করে স্টার চিহ্ন দিয়েছি। এই 10টি প্যারাগ্রাফের মধ্যে থেকেই কমন পড়বে আশা করা যায়। আপনার পর 10টি প্যারাগ্রাফ খুব ভালোভাবে দেখে নিন। ফার্মার, বুক ফেয়ার, পদ্মা ব্রিজ, টি প্ল্যান্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, ডিফরেস্টেশন, প্রাইস হাইক, ডিজিটাল, ট্রাফিক জাম এবং ন্যাশনাল ফ্ল্যাগ। অনেক দুর্বল স্টুডেন্ট আছে যারা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারে না, তাদের জন্য মাত্র 5টি প্যারাগ্রাফ দিয়েছি। সেই 5টি প্যারাগ্রাফ পড়লেই 1টি প্যারাগ্রাফ কমন পাওয়া যাবে। এই প্যারাগ্রাফটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারেন অথবা প্লে লিস্টে গিয়েও সংগ্রহ করে নিতে পারেন। চট্টগ্রাম বোর্ডের জন্য ইংরেজি প্রথম পত্রের 100% কমন উপযোগী শাসন দিয়েছি, প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবেন। বাংলা দ্বিতীয় পত্রের শর্টকাট শাসন দিয়েছি 100% কমন উপযোগী, সেটাও দেখে নিতে পারবেন। আর এই শাসন সম্পর্কে কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কার কোন বিষয়ে শাসন লাগবে কমেন্ট করবেন, সে অনুপাতে শাসন দেওয়া হবে। ধন্যবাদ।